নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটুখানি সবজি আর হারা ডাল দিয়ে দালিয়া দিয়ে একটা আমি তেহারি বানানো দেখাচ্ছি, যেটা কি খুবই হেলদি হচ্ছে। আপনি চাইলে এটার মধ্যে পনির, সয়াবিন এগুলো দিতে পারেন, চাইলে ফুলকপিও দিতে পারেন। মশলা কিছুই লাগবে না, এই যে তিনটে লবঙ্গ আছে আর এলাইচি আছে, একটা দারচিনি আছে, আর কিছুই লাগবে না। এটার মধ্যেই খুব টেস্টি হয়ে যাবে। দালিয়া আছে, হারা মুং আছে, এই যে জিরে, সুখা মির্চা, আর এই তেজপাত্তা, গাজর, আলু, আর একটুখানি কাশ্মীরি মির্চ, আর হলুদ আর নুন, ব্যাস, আর কিছুই লাগবে না। কম মশলা আপনি এটার মধ্যে চাইলে তো একসঙ্গে কুকারের মধ্যে তেল দিয়ে সব কিছু করে দেবেন, সব ঘুটিয়ে টুটিয়ে, তারপরে আপনি চাইলে তো গরম জল পরেও দিতে পারেন। আমি একসঙ্গেই করে দিচ্ছি, শুকনো রোস্ট করে নিচ্ছি। কখনো দালিয়া কাঁচা বানাতে যাবেন না, পেট কামড়াবে। সবসময় হালকা রোস্ট করে নিতে হয়, আর বরাবর মাত্রাতে দিয়েছি। যদি দালিয়া 1 কাপ হয় তাহলে 1 কাপ মুঙ্গা ডাল আছে, আপনি নিজের পছন্দ মতো ডাল দিতে পারেন। এটা আমি একটুখানি হেলদি বানাচ্ছি, হালকা বাদামি কালার হয়ে গেলে একটুখানি জলদি ধুয়ে নেব। এই যে একটুখানি গন্ধ ছেড়েছে, এইটুকুই আমার চাই, ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি জল দিয়ে একটুখানি ছাঁকনি দিয়ে ধুয়ে নেব। আবার জ্বালিয়ে নিলাম, একটুখানি তেল দিয়ে দিলাম, রিফাইন দিয়ে দিলাম, খুব অল্পই লাগবে, বেশি লাগবে না। এই যে জিরেটা আর শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে দিয়ে দিলাম। এখানতে এই গরম মশলাটা যেটা ছিল খাড়া, একটুখানি ক্রেশ করে নেব, এখানে আর কিছুই লাগবে না। এটা হয়ে গেছে, জিরে এটা হয়ে গেছে, এখন আমি আলু গুলো ছেড়ে দিলাম। আপনি টুমু টুমু করেও দিতে পারেন, হালকা ভাজবে, বেশি ভাজবে না। গাজর গুলো দিয়ে দিলাম, খুব কম মশলায় ভালো তৈরি হয়ে যাবে। নুনটা নিজের স্বাদ অনুসার আর একটুখানি কাশ্মীরি মির্চ আর হলুদটা দিয়ে দিলাম। এখন আমি এই মুগ ডালের ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এটার মধ্যে মিলিয়ে দিলাম, হালকা ভেজে তারপরে জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম, দালিয়াটাকে দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নিলাম, সুন্দর করে একটু কষিয়ে নিলাম, তাতে দেখাচ্ছি কষানো হয়ে গেছে। এটা কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো এটার মধ্যে দিয়ে দিলাম।
এটা গরম এক গ্লাস জল চাপিয়ে দিয়েছিলাম। চামচ দিয়ে নেপে নেবেন বা কিছু দিয়ে জিনিস দিয়ে একটা নেপে নেবেন, মানে যেটা দালিয়া আর ডালটা থাকবে তার এত জল থাকবে। এখন হালকা যেটা আমি ক্রাশ করেছিলাম মশলাগুলো ওগুলো দিয়ে দিলাম, আর কিছুই লাগবে না, এটাতেই কি টেস্টি হয়ে যাবে। এখন এটাকে আমি চাপিয়ে দিলাম। তারপরে আপনাকে দেখাচ্ছি আমি রাত্রিবেলায় মাঝে সাঝে এটা বানিয়ে আরামসে খেতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা, দুটো সিটি দিয়েছিলাম, এই যে খুব ঝরঝরা হবে না, পোলাওর পোলাওর মতন এমনি টাইপের হবে। চলুন তাহলে সার্ভ করে দেখিয়ে দিই। খেয়ে বলবেন বন্ধুরা, একবার নিশ্চয়ই বানাবেন। মুগ ডাল হাফ আর হাফ দালিয়া লাগবে। পাঁপড় সার্ভ করে নেবেন, একটুখানি পাঁপড় সার্ভ করে নিলেন দিলে ভালো লাগবে খেতে। আর বছর আমি কাঁঠালের আচার বানিয়েছিলাম, এটার সঙ্গে খেতে খুব দারুণ লাগে। একটুখানি আমি হারা ধনিয়া মিলাই দিচ্ছি। একটুখানি হারা ধনিয়া দিলে খুশবুটা ভালো আসে। এইটা আমি মাত্র অল্প জিনিস দিয়ে আপনাদেরকে মুগ ডাল আর দালিয়া দিয়ে ভেজিটেবল দিয়ে তেহরি বানানো দেখালাম। আপনাদের কেমন লেগেছে? ভালো হলে নিশ্চয়ই একটু লাইক সাবস্ক্রাইব করবেন, একটুখানি আমাকে সাপোর্ট করবেন সবাই। নিরামিষ রান্নাগুলো, বিনা পেঁয়াজ রসুনের রান্নাগুলো আমি সবসময় দেখাই, পছন্দ হলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানটাই বিরাম নিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান থেকে এই কামনা করি। ধন্যবাদ।